হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি কবুতরের খামারে। এখান থেকে আমরা জানাবো এই খামারটি কবে থেকে শুরু হলো, কয়টি কবুতর নিয়ে শুরু হয়েছে, বর্তমানে কয়টি কবুতর রয়েছে, কবুতর বিক্রি করেন কি না, কত টাকা জোড়া দরে বিক্রি করেন, কী কী জাতের কবুতর রয়েছে, এই সব বিষয় নিয়ে। তাহলে চলুন দর্শক, আমরা কথা বলি এই খামারের মালিকের সঙ্গে। সালাম আলাইকুম দাদা, কেমন আছেন? তো দাদা, দেখতে পাচ্ছি আপনার একটি পিজন ফার্ম করেছেন। তো এই খামারটি আসলে কতদিন পূর্বে করলেন? তিন বছর পূর্বে আপনি কটি কবুতর নিয়ে এই খামারটি শুরু করলেন? পাঁচ জোড়া কবুতর ছিল। এই পাঁচ জোড়া থেকে এখন কতগুলো কবুতর রয়েছে? একশো জোড়া রয়েছে। তো এখানে সব মিলে কত জাতের কবুতর রয়েছে? চল্লিশ প্রজাতি। তো আপনার এখান থেকে তো এই কবুতরের বাচ্চাগুলো বা আপনার প্যারেন্টস যেগুলো সেগুলো তো বিক্রি করেন নাকি? তো আমরা দাম দর দেখাবো। তো যেটি হলো যে আপনি এই কবুতরের খামারটি করার পূর্বে কি করছেন সেই বিষয়টা একটু জানাবেন। কি ব্যবসা ছিল আপনার? আচ্ছা, মুদি এখনো ব্যবসা রয়েছে, সেটার পাশাপাশি আপনি এই খামারটি করছেন। তো আমরা এই একটু কবুতরের দাম দর সম্পর্কে দেখাতে চাই। এগুলো সাধারণত বাচ্চা আপনার এখান থেকে ক্রয় করলে কত করে জোড়া নিতে পারবেন? আটশো থেকে বারোশো টাকা জোড়া এগুলোর বাচ্চা। আর যেটি হলো যে আপনার যেটা আপনার অ্যাডাল্ট পেয়ার, সেগুলো কত করে জোড়া আপনার এখান থেকে নেওয়া যাবে? পনেরোশো টাকা জোড়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবও রেখেছেন, এটা কোন দেশি ডাব? অস্ট্রেলিয়ান ঘুঘু। অস্ট্রেলিয়ান এই ঘুঘুগুলো আপনারা অ্যাডাল্ট পেয়ার কত করে বিক্রি করেন? আর হলো যে আপনার রানিং পেয়ার বেশি দুই হাজার রানিং পেয়ার সপ্তাহের মধ্যে ডিম পাবো বা ডিমে আসে, এগুলো আপনি দুই হাজার টাকা জোড়া বিক্রি করছেন, এক সপ্তাহের মধ্যে ডিম দিবে এই টাইপের। তো এখানে দেখতে পাচ্ছি আউল রয়েছে, হোয়াইট আউল, এটা কোন দেশি? অস্ট্রেলিয়ান হোয়াইট আউল, এই যে দেখতে পাচ্ছেন। তো এই পিজনগুলো সাধারণত আপনারা কত করে জোড়া বিক্রি করছেন? এটা কি অ্যাডাল্ট পেয়ার? আর বেবি পেয়ার পনেরোশো দুই হাজার টাকা এরকম, বারোশো টাকা জোড়া। তো এখানে রয়েছে তিলা, তিলা এটা তো তিলা, চিলা কত করে জোড়া বিক্রি করছেন আপনি? এটা কি রানিং পেয়ার? আর বেবি পেয়ার নিলে আটশো বারোশো টাকা জোড়া। এখানে ব্ল্যাক হোমার রয়েছে, যেটাকে বলা হয়ে থাকে রেসিং পিজন। তো এই ব্ল্যাক রেসিং পিজন রয়েছে এখানে। তো এই ব্ল্যাক রেসিং পিজনগুলো সাধারণত আপনি কত করে জোড়া বিক্রি করেন? পঁচিশশো টাকা জোড়া। আর বেবি আটশো থেকে বারোশো টাকা জোড়া। এখানে শর্ট ফেস দেখতে পাচ্ছি, এই হলো শর্ট ফেস। এই শর্ট ফেসগুলো কেমন জোড়া বিক্রি করছেন? সাড়ে তিন হাজার টাকা জোড়া রানিং পেয়ার। আর আপনার বেবি পেয়ার পনেরোশো তেরোশো টাকা জোড়া। তো এখানে কি এটা কি জাতের? কাগজি। কাগজি কিন্তু অনেকটা চোখটা দেখতে মনে হচ্ছে ব্লু চোখের, এটা তো বেশ আবার একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে দেখে। আসলে এগুলো কত করে জোড়া আপনি বিক্রি করছেন? পনেরোশো টাকা জোড়া। আর বেবি পেয়ার নিলে ছয়শো সাতশো টাকা জোড়া। এখানেও ব্ল্যাক রেসিং পিজন রয়েছে, এগুলো তো ব্ল্যাক রেসিং পিজনের দাম দর সম্পর্কে দেখালাম, কিন্তু এটা তো একটু আবার একটু ভিন্ন জাতের। তো এই রেসিং পিজনগুলো কত করে জোড়া বিক্রি করছেন? দুই হাজার পঁচিশশো টাকা জোড়া। এই যেখানে তো বেবি রয়েছে, বেবি কত করে জোড়া বিক্রি করেন? আটশো টাকা জোড়া। এর নিচে রয়েছে এটা কি জাতের বিজন? আউল, এটা তো ইয়েলো আউল মনে হচ্ছে। ইয়েলো আউলের দাম কেমন আপনার এখান থেকে ক্রয় করলে? তিন হাজার টাকা জোড়া, এটা রানিং পেয়ার। আর আপনার বেবি পেয়ার নিলে আপনার এখান থেকে বারোশো টাকা জোড়া। এখানে দেখতে পাচ্ছি
এটা কি হোমা? বার্ফুমা। এগুলো জোড়া কেমন আপনার এখানে? 4,500 টাকা জোড়ায়। এটা কি রানিং পেয়ার? আপনার বেবি পেয়ার ক্রয় করলে এখান থেকে 1500 টাকা। ওদিকে দেখতে পাচ্ছি টিলা রয়েছে, তো টিলা গুলো সম্পর্কে আমরা একটু দেখাতে চাই। এখানে দেখা যাচ্ছে একটু কালো ধরনের এটা টিলা দেখে মনে হচ্ছে, তো এটা আবার একটু মানে অন্যরকম চেহারা। তো এগুলোর দাম কেমন? এটা রানিং পেয়ার, আর বাচ্চা ক্রয় করলে 800 টাকা জোড়া। তো এখানে আমি দেখতে পাচ্ছি ম্যাকপাই। ম্যাকপাই নাকি? কি হলো ম্যাকপাই? তো এই ম্যাকপাই গুলো আপনি কত করে জোড়া বিক্রি করছেন? 3,000 টাকা জোড়া এই ম্যাকপাই গুলো একদম ফিক্সড, এখানে কোনো বার্গেনিং এর সুযোগ নেই। তো ওই পাশটাতে রয়েছে আরো কিছুজন, এখানে রয়েছে। তো বন্ধুরা আমরা ওই দিকটাতে একটু ডাবও দেখতে পাচ্ছি, এখানে ডাব রয়েছে। এই দিকটাতে আমরা একটু দেখাতে চাই, এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি জ্যাকোবিন রয়েছে। আপনার এখানে যে পেয়ারটি রয়েছে এটার দাম কত? 10,000 টাকা। এটা রানিং পেয়ার? আচ্ছা আচ্ছা। এটার বাচ্চা নিলে? বাচ্চা 2,000 টাকা জোড়া। বাচ্চা আছে নাকি আপনার এখানে এখন বিক্রির মতো? আচ্ছা। এদিকে রয়েছে আপনার হলো মুখী, চকলেট মুখী। চকলেট মুখী আমরা অনেকেই দেখি, ক্রয় করি। তো এই চকলেট মুখীর বাচ্চাগুলো কত করে জোড়া আর অ্যাডাল্ট কত করে জোড়া বিক্রি করছেন আপনি সেটি যদি একটু বলবেন? অ্যাডাল্ট 2,000 টাকা জোড়া, আর বাচ্চা? এইটা কি জাতের? এটা অনেকটা দেখতে মনে হচ্ছে কিং, কিন্তু একটু ছোট সাইজ মনে হচ্ছে, আরো বড় হয় কি যাই হোক। এনিওয়ে এদেরই হলো যে এই কিং এর জোড়াগুলো কত করে বিক্রি করছে? 5,000 টাকা জোড়া অ্যাডাল্ট পেয়ার। আচ্ছা আচ্ছা। আর আপনি এখান থেকে যদি কেউ এই বাচ্চা ক্রয় করে নিতে চায়, বাচ্চা আছে নাকি? এটা বাচ্চা দিচ্ছে? বাচ্চা কত করে জোড়া বিক্রি করছেন? 2,000 টাকা জোড়া, একদম ফিক্স, নো বার্গেনিং। এখানে কোনো বার্গেনিং এর সুযোগ নেই। এখানে সাদা কিং রয়েছে, এটা ওই সাদা কিং এর জোড়া কেমন? 6,000 টাকা জোড়া। সাদাটা কি একটু দাম বেড়েছে? সাদার তো আমরা যেটা জানি সেটি হলো যে সাদাগুলোর তো দাম একটু কম ছিল। আচ্ছা আচ্ছা। তো এটা একটু ভালো মানে, যে কারণে এটা দাম বেশি। এইটার বাচ্চা আছে নাকি? এটার বাচ্চা কত করে জোড়া বেশি দাম? 2,000 টাকা জোড়া। 2,000। এখানে একটি বোমা দেখা যাচ্ছে রেড কালারের, এটা কি বাচ্চা? আচ্ছা, ফিমেল এটা। আচ্ছা আচ্ছা। তো ওদিকটাতে আমরা যেতে চাই, ওদিকে আরো পিজন রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু আপনাদেরকে ভিউয়ার্সদেরকে অবগত করতে চাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক হোমা রয়েছে, এটা কি হোমা? এটা বাগদাদি, বাগদাদি ব্ল্যাক হোমা। এগুলোর বাচ্চা আপনি সেল করছেন? এগুলোর বাচ্চা কত করে জোড়া? আচ্ছা আচ্ছা। এদিকে রয়েছে এগুলো বাচ্চা, তো বাচ্চা এগুলো কত করে জোড়া বিক্রি করছেন? 1,500 টাকা জোড়া। আর আপনার থেকে যদি কেউ আপনি অ্যাডাল্টটা নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম রয়েছে? 3,000 পরে কি না? এই যে আপনার হলো যে বাগদাদি হোমার বাচ্চাগুলো, এগুলো কত করে? 2,000 টাকা জোড়া। তো যেটি হলো যে আপনার এই যে পিজন ফার্মটি আমরা ঘুরে দেখলাম, দাম দর সম্পর্কে ভিউয়ারদেরকে একটু অবগত করার চেষ্টা করলাম। এখানে রয়েছে আপনার এটা কি জাতের? গিরিবাজারে। হ্যাঁ, এটা কি ইন্ডিয়ান গোল্লা? কিন্তু এটা তো দেখে অনেকটা মনে হচ্ছে যে হ্যাঁ দেশির মতো। এটা কি এদের কি বলে দেশি মুসলদাম নাকি ওই টাইপের? এটা ইন্ডিয়ান গোল্লা। এগুলো কত করে জোড়া বিক্রি করছেন আপনি? আচ্ছা আচ্ছা। তো যেটি হলো যে আমরা তো ঘুরে দেখলাম, দাম দরও দেখালাম। তো আসলে আপনার সাথে আসলে যদি কেউ যোগাযোগ করতে চায় বা আপনার থেকে যদি কেউ ক্রয় করে নিতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? সেই আপনার কন্ট্যাক্ট নাম্বারটি যদি একটু বলতেন তাহলে ভালো হতো। 01672 01672। জি বলুন, লেখা লাগবে না? আপনি ফোন নাম্বারটি বলুন। 01672 939869। আচ্ছা, আপনার নাম কাকা? মুশিদুর রহমান জাদুমিয়া।
আর আমরা যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি আপনার খামারটিতে, এই স্থানের নাম কি, জায়গার নাম? আচ্ছা, এখানে যে কেউ চলে আসলে আপনার এই খামার থেকে যে কোনো মুহূর্তে আপনার পিজন ক্রয় করে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা। আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।